বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড এই গরমে কোনো কিছু খেতেই কিন্তু তেমন একটা ভালো লাগে না, মুখের স্বাদ কিন্তু একেবারেই কমে যায়। আর এই মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা নানা রকমের ভর্তা তৈরি করে থাকি। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের বিক্রমপুরে যেভাবে দুন্দুল হাতে মাখিয়ে ভর্তা তৈরি করে সেই রেসিপিটা। দুন্দুলের ভর্তা তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, যারা নাকি কখনো এইভাবে এই ভর্তাটা তৈরি করে খাননি তারা অবশ্যই একবার হলো এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে গরম ভাতের সাথে খেতে। ভর্তাটা দেখতে যতটা চমৎকার লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু। যারা নাকি দুন্দুল চিনেন না তাদের উদ্দেশ্যে আমি দুন্দুলটা দেখিয়ে দিচ্ছি। ভর্তা তৈরি করার সময় কিন্তু যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সে আন্দাজেই এখানে দুন্দুলটা নেওয়ার চেষ্টা করবেন। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, প্রথমে আমি শুকনো মরিচটা টেলে নিচ্ছি। আর এখানে আমি দু রকমের ভর্তা তৈরি করব, যার কারণে শুকনো মরিচটা একসাথেই টেলে নিচ্ছি। দুন্দুলটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের সবজি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আর যখন শুকনো মরিচটা ভাজবেন তখন কিন্তু চুলার আঁচ লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে ভাজবেন। শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার আমি নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি পরিমাণ লাল লাল করে ভাজবো না, শুধুমাত্র পেঁয়াজের গায়ের থেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন। এবার আমি পেঁয়াজগুলো নামিয়ে নিচ্ছি, একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুন্দুলগুলো। দুন্দুলগুলো কিন্তু আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু আমি সবগুলো দুন্দুলই নিয়েছি। দুন্দুলটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি সাথে অ্যাড করে দিয়েছি স্বাদমতো লবণ আর 1/2 কাপ পরিমাণ পানি, কারণ দুন্দুলের গায়ের থেকেও কিন্তু অনেকটা পানি উঠে যায়। তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণ পানি উঠে গেছে। এই পানিটা দিয়েই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দুন্দুলগুলো। দুন্দুলের ভর্তাটা দেখতে সুন্দর দেখানোর জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা কেউ চাইলে অ্যাড করতেও পারেন, আবার কেউ চাইলে অ্যাড না করলেও হবে। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তারপরও আমি আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রেখে দিয়েছিলাম। এখন দেখুন পুরোপুরি কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে লেগে আসছে। এই অবস্থায় যখন আসবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। মোট কথা, দুন্দুলের গায়ে কোনো রকম পানি যাতে না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা তেমন একটা ভালো লাগবে না খেতে। সেদ্ধ করা দুন্দুলগুলো কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে শুকনো মরিচ, লবণ, কাঁচা মরিচ, পেঁয়াজ আর ধনে পাতা নিয়েছি। শুকনো মরিচগুলো মচমচে থাকা অবস্থাতেই কিন্তু হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। দুন্দুলটা কিন্তু মিষ্টি মিষ্টি সবজি, যার কারণে কিন্তু ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, আগেই বলেছি। আর আমি এখানে কিন্তু কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই ব্যবহার করেছি, কারণ ভর্তাতে দুই রকম মরিচ দিলেই কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। আর আমি কিন্তু ভর্তা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, যার কারণে মরিচটা আমি আমার ইচ্ছে অনুযায়ী দিয়েছি। আপনারা কেউ চাইলে কমিয়েও দিতে পারেন, কেউ চাইলে বাড়িয়েও দিতে পারেন। এখন এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা দুন্দুলগুলো। দুন্দুলটা কিন্তু এখনও প্রচুর পরিমাণে গরম, ভাপ উঠছে। আমি কিন্তু আলতো আলতো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি।
ডুন্দুলগুলো ঠান্ডা হওয়ার পরেই কিন্তু হাত দিয়ে চটকিয়ে নেবেন। গরম থাকা অবস্থায় যদি হাত দিয়ে চটকাতে যান তাহলে কিন্তু হাতটা লাল হয়ে যাবে। ভর্তাটা কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে, অবশ্যই কিন্তু লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ভর্তাতে লবণ আর ঝালটা ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা কেউ চাইলে কিন্তু এভাবে ভর্তাটা তৈরি করে নর্মাল ফ্রিজে একটা এয়ারটাইট বক্সে ভরে 5 থেকে 6 দিনের মতো রেখে খেতে পারবেন। খুব সহজে এবং ঝটপট আপনাদের সবার সাথে তৈরি করে দেখালাম আমাদের বিক্রমপুরে যেভাবে দুন্দুল হাতে মাখিয়ে ঝাল ঝাল ভর্তা তৈরি করে সেই রেসিপিটা। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।